আপনি একজন বড় স্কলার, তাই না? এসব কথা থাক, একগাদা ডিগ্রি কোনো কাজে লাগে না, কিন্তু এ ব্যাপারটাকে আমি বিশেষ গুরুত্ব সহকারে দেখছি। কেন দেখছেন? ডিগ্রি দিয়ে কিছু হয় না। আপনি মাধ্যমিকে প্রথম 20 জনের মধ্যে ছিলেন। সাধারণত এই পর্যায়ের রেজাল্ট যারা করে তারা সায়েন্স নিয়ে পড়ে এবং ডাক্তারি বা প্রযুক্তির লাইনে যায়। আপনি তা জাননি, আপনি আর্টস পড়েছেন, কেন বলুন তো? আমার কলকবজার ব্যাপারও ভালো লাগতো না, ডাক্তারিতেও আগ্রহ ছিল না। ইতিহাসে আমার খুব ইন্টারেস্ট ছিল বরাবরই, ইতিহাসে আমি সবসময় ভালো নম্বর পেতাম। ভালো কথা, সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হোক এটা কাম্যও নয়, বিশেষ করে এখন ইঞ্জিনিয়ারদের বাজার পড়তির দিকে। গত কয়েক দশকে নানা ধরনের ইঞ্জিনিয়ারিং বিষয়ে বহু ছাত্র পাশ করে বেরোনোর ফলে চাকরিতে টান পড়েছে, বিদেশেও তাদের ছাঁটাইয়ের মুখে পড়তে হয়েছে। ডাক্তারদের অবস্থা হয়তো একটু বেটার, কিন্তু নাম না করলে ডাক্তারদের পশার নেই। আপনি প্রফেশনের কথা ভাবছেন তো? আমি যখন লেখাপড়া করতাম তখন পেশা নিয়ে কিছুই ভাবিনি, পড়াশোনা করতাম নেশার মতো। তবে আমি জানতাম ইতিহাস পড়ে খুব মোটা মাইনের চাকরি পাওয়ার আশা নেই, বড়জোর একটা অধ্যাপনা। শেষ পর্যন্ত আপনি তাই পেয়েছেন, এতে কি আপনি খুশি? অখুশি হওয়ার কী আছে বলুন? আমি তো স্বেচ্ছায় আমার বিষয় নির্বাচন করেছি, ভবিষ্যৎ জানাই ছিল। আপনি তো লও পড়েছেন, যতদূর জানি LLBতেও আপনি ভালোই ফল করেছিলেন। হ্যাঁ, আমাদের সম্পত্তি ঘটিত একটা দীর্ঘস্থায়ী মামলা ছিল, আমরা উকিলের আর আদালতের পিছনে অনেক খরচ করেছি, বাবা আমাকে ল পড়তে বলেন ওই মামলা চালানোর জন্যেই। মামলা কি আপনি চালিয়েছেন? খানিকটা সাহায্য করেছিলাম বই কি। মামলাটা আপনারা শেষ পর্যন্ত জিতেও চান? হ্যাঁ। তাহলে আপনি ওকালতি খারাপ করতেন না? করলে হয়তো ভালোই করতাম, কিন্তু আপনাকে তো বলেছি আমার ওসব ভালো লাগে না, আমি লেখাপড়া নিয়ে থাকতে ভালোবাসি, আর আমার প্রিয় বিষয় হলো ইতিহাস। কিন্তু আপনি যে কেসটার তদন্ত করছেন তাতে আমার কোয়ালিফিকেশন কোন প্রসঙ্গে আসছে? নিরুপমবাবু, আমার কাছে যে তথ্য প্রমাণ আছে তাতে দেখা যাচ্ছে ইতিহাস আপনার প্রিয় বিষয় হলেও অনার্সে আপনি খুব টেনে মেনে ফার্স্ট ক্লাস পেয়েছিলেন, আর এমএতেও তাই নয়, সেকেন্ড ক্লাস ফার্স্ট। আপনার তথ্য ভুল নয়, ওই দুই পরীক্ষায় আমার খারাপ হয়েছিল। অনার্সের আগে আমি চোখের একটা অসুখে পড়েছিলাম, ডাক্তার সন্দেহ করেছিল রেটিনা ডিট্যাচমেন্ট, শেষ অবধি অবশ্য তা হয়নি। এমএ পরীক্ষার আগে আমি একটি মেয়ের পাল্লায় পড়ে খানিকটা গোল্লায় গিয়েছিলাম। মেয়েটির নাম কি? স্বপ্না। আপনি কি করে জানলেন? জানাই যে আমার কাজ, তাই দেখছি। আর কিছু জানতে চান? হ্যাঁ, আমার অনেক কিছু জানার আছে। স্বপ্না সেন সম্পর্কে যদি একটু ডিটেলস ইনফরমেশন দিতে পারেন তো ভালো হয়। সে তো অতীত, তার সঙ্গে সম্পর্ক ছিল প্রায় 10-12 বছর আগে, তখন আমার বোধ হয় 22-23 বছর বয়স, কিংবা আরও একটু কম হতে পারে। এমএ ফার্স্ট ইয়ারে আমার বয়স বোধ হয় ছিল 21। হ্যাঁ, তাই ছিল। স্বপ্নার সঙ্গে তখন আমার একটা রোমান্টিক সম্পর্ক গড়ে ওঠে। স্বপ্না খুবই সুন্দরী ছিল, একটা মিষ্টি ঝগড়ার ভেতর দিয়ে আমাদের ভাব হয়, সেটা দ্রুত ঘনিষ্ঠতার সম্পর্কে পরিণত হয়। ঝগড়াটা কী নিয়ে হয়েছিল? ছেলেমানুষি ব্যাপার, অবশ্য তখন আমরা তো ছেলেমানুষই ছিলাম। আমাদের একটা প্রাচীর পত্রিকা বেরোতো, পবিত্র সেন নামে একটি ছেলে হাতে লিখে 15 দিন পরপর সেটা আমাদের ক্লাসরুমের করিডোরে দেয়ালে ঝুলিয়ে দিত। সেটা সবাই খুব ইন্টারেস্ট নিয়ে পড়ত, তাতে আমি স্বপ্না নামে একটা কবিতা লিখেছিলাম। স্বপ্না সেটা পড়ে ভীষণ চটে যায়, তার ধারণা হয়েছিল ওটা ওকে নিয়ে লেখা এবং তাই নিয়ে ঝগড়া। রেগে গিয়ে স্বপ্না অধ্যাপকের কাছেও নালিশ করেছিল। যাই হোক, সেই সব দিয়ে মিটমাট হয় এবং ভাবও হয়। তারপর আর হয় কি, কফি হাউস, ময়দান, সিনেমার থিয়েটার, আর্ট এক্সিবিশন, এসব করে বেড়াতাম দুজনে। কোনো ফিজিক্যাল সম্পর্ক? আরে না মশাই, 10-12 বছর আগে আমাদের নীতিবোধ খানিকটা অবশিষ্ট ছিল, আর আমার মনে হয় স্বপ্না কোনোদিনই আমাকে সিরিয়াসলি নেয়নি। বড়লোকের মেয়ে এবং বেশ বুদ্ধিমতী, সে আগে থেকেই ঠিক করে রেখেছিল যে আমি হচ্ছি তার স্টপ গ্যাপ ক্যাম্পানিয়ন। যথারীতি এমএ পরীক্ষার পরই সে দুঃখ প্রকাশ করে ভোটাক্কা হয়ে যায়। এখন সে সুইজারল্যান্ডে এক সফল এক্সিকিউটিভের ঘর করছে, আর সেই প্রেম থেকে বুর্বক আমি লাভ করলাম একটি সেকেন্ড ক্লাস এবং খানিকটা তিক্ততা। কিন্তু আপনার তদন্তে স্বপ্নাকে কেন প্রয়োজন হচ্ছে সেটাই আমি বুঝতে পারছি না। হয়তো পরে ব্যাপারটা পরিষ্কার হবে, আপাতত আমি আপনাকে এরকম কিছু কিছু প্রশ্ন করেই যাব। কেন? আপনার সাইকোলজিটা বুঝবার জন্যে। স্বপ্নার রিফিউজালের ব্যাপারটা আপনি এখন কেমন ক্যাজুয়ালি বললেন, তখন কি ঠিক এরকম ক্যাজুয়ালি ব্যাপারটা নিয়েছিলেন? না মশাই, তখন আমার বয়স কম, হৃদয় ভরা আবেগ, তখন তো পাগল হয়ে যেতে বসেছিলাম, মরার কথাও ভেবেছি, মদ খেয়ে দেবদাস হওয়ারও চেষ্টা করেছি,
স্বপ্নাকে ছাড়া কি করে বেঁচে থাকবো সেটাই তখন প্রশ্ন ছিল। প্রতিশোধ নেওয়ার কথা ভাবেননি? হ্যাঁ, তাও ভেবেছি বই কি। কীরকম প্রতিশোধ? খুন করাটরা? হ্যাঁ, সে কথাও এক আধবার মনে হয়েছিল, কিন্তু বেসিক্যালি আমি একজন ভীতু মানুষ, ওসব চিন্তা করতে পারি না। ওরকম ইচ্ছা হলেও পরে তার জন্য অনুতাপ হয়। আপনার কি মনে হয়, আপনি খুন করতে অপারগ? অবশ্যই, একজন ছটফটে জ্যান্ত মানুষকে খুন করার কথা আমার তো কখনো মনে হয়নি। আমি কোনো ভয়ানক দৃশ্য বা ঘটনা সহ্য করতে পারি না, রক্তপাত দেখলে আমি অসুস্থ বোধ করি। ঠিক এক মাস আগে বালিগঞ্জ প্লেসে নেহা মজুমদার নামে একটি মেয়ে খুন হয়। পত্রপত্রিকায় তার মৃত্যুর খবর ছাপা হয়েছিল। মাত্র 21 বছর বয়স, অত্যন্ত সুন্দরী, মোটামুটি বিখ্যাত নৃত্যশিল্পী, স্মার্ট এবং হবু ফিল্ম স্টার এই মেয়েটির সবই বিয়ে হয়েছিল। হাজব্যান্ড অত্যন্ত প্রসপারাস আইটি ম্যান। বছরের 6 মাস তাকে বিদেশে থাকতে হয়। বিয়ের পর মাত্র 1 বছরের মধ্যেই এই ঘটনা। সবই জানি, নেহা আমার ছাত্রী ছিল। নেহার মৃত্যুর পর লোকাল পুলিশও আমার কাছে আসে। বোধহয় নেহার সঙ্গে আমাকে জড়িয়ে যে রসালো গল্পটি প্রচলিত আছে তার জন্যে আমাকে জেরা করা হচ্ছে। রসালো গল্পটা প্রচলিত হলো কেন নিরুপমবাবু? তা কি করে বলবো বলুন, লোকে কাদা ভালোবাসে, বেশিরভাগ লোকেই তো নিষ্কর্মা। অ্যান্ড আইডল ব্রেন ইজ ডেভিলস ওয়ার্কশপ। আপনার ডিভোর্স কতদিন হয়েছে? ডিভোর্সের রায় এখনও বেরোয়নি, তবে আমার স্ত্রী ডিভোর্স পেয়ে যাবে, মামলা স্ট্রং, আইন তো এখন মেয়েদের পক্ষেই। মামলায় আপনার উকিল কি আপনি ছিলেন? না, বরং উল্টো, আমার বউ যখন ডিভোর্সের প্রস্তাব দিল তখন আমি ওকে বলি কোনো কোনো পয়েন্টে মামলা করলে ডিভোর্স তাড়াতাড়ি পাবে। কেন, ডিভোর্সটা কি আপনার কাছেও প্রার্থিত ছিল? ছিল, যে সম্পর্কটা নেই তাকে জিয়া রাখার চেষ্টা করে কী লাভ? আমার স্ত্রীর বয়স কম, গান বাজনায় উন্নতি করতে চায়, নারী স্বাধীনতায় বিশ্বাসী, আমার মতো নিরস লোকের সঙ্গে বিয়ে হয়ে তার জীবনটা তো নষ্টই হচ্ছিল। আমার বীথিকার জন্য দুঃখই হয়, আমি ওকে কি দিতে পারতাম বলুন? আমার যথেষ্ট টাকা পয়সা নেই, আমি রূপবান নই, আজকালকার পুরুষদের মতো যথেষ্ট স্মার্ট আর চটপটে নই, আমার ভবিষ্যৎ অনুজ্জ্বল, উপরন্তু আমি গানের সমাজদার নই। আমার স্ত্রীকে মাঝে মধ্যে রান্নাবান্নাও করতে হতো, তার এরকম জীবন ভালো লাগার কথা নয়। বীথিকা দেবী একজন বেশ নামি ভোকালিস্ট, খেয়াল ঠুংরি আমিও ভালো বুঝি না, কিন্তু যারা বোঝে তারা বলে মহিলার ভবিষ্যৎ আছে। আপনি ভুল শোনেননি, ইদানিং বিভিন্ন প্রেস্টিজিয়াস মিউজিক কনফারেন্সে সে পারফর্ম করছিল, বীথিকার উপার্জনও বেশ ভালো। আপনার সঙ্গে বীথিকা দেবীর তো প্রেম করেই বিয়ে হয়, তাই না? হ্যাঁ, নইলে বামুন কায়েতের এমনি বিয়ে এখনও এদেশে হয় না। বীথিকা কায়স্থ বলে আমার পরিবার ওকে ঠিকমতো গ্রহণও করা হয়নি। সেজন্যই কি আপনি আলাদা বাসা নিয়ে আসছেন? ঠিক তা নয়, আমার মা বাবা চাকদহে থাকেন, পার্টিশনের পর আমার দাদু ওখানেই বাড়ি করেন, সেই বাড়িতে বাবা আর কাকার পরিবার একসঙ্গে থাকে, অবশ্য পৃথক অন্য, হাড়ি আলাদা, বাড়িও বিভক্ত, ওখানে জায়গাও হয় না, আর আমার সুবিধেও হয় না, আমি কলকাতায় বহুকাল ধরেই আছি। বীথিকা দেবীর সঙ্গে আপনার আলাপ পরিচয় কিভাবে হয় সেটাও শোনা দরকার বুঝি, কোনটা যে কখন দরকার হবে কিছুই বুঝি না। বীথিকা ট্যালেন্টেড মেয়ে হলেও খুব অবস্থাপন্ন ঘরের মেয়ে নয়, ওর বাবা বেঙ্গল গভর্নমেন্টের একজন অফিসার, ল্যান্ড রিফর্ম দপ্তরে, নদিয়ায় আমাদের কিছু চাষের জমি ফেস্ট হয়ে যাওয়ায় বাবার নির্দেশে আমি রাইটার্সে যাতায়াত করছিলাম কিছুদিন, তখনই ভদ্রলোকের সঙ্গে পরিচয়, সেটা একটু ব্যক্তিগত পর্যায়ে নেমে আসে। আমি ব্যাচেলার শুনে উনি ওর বাড়িতে নিয়ে গিয়ে আমাকে একদিন খাইয়েছিলেন, ইনসিডেন্টালি ওদের দেশ আমাদের ফরিদপুর জেলাতেই, উনি আমার দাদুকে চিনতেন। যাই হোক, ওদের বাড়িতেই বীথিকার সঙ্গে পরিচয়। শুনে হয়তো অহবাক হবেন, মাত্র 6 মাসের পরিচয়ে আমরা বিয়ের সিদ্ধান্ত নিই। বীথিকা দেবীর বাড়ি থেকে আপত্তি ওঠেনি? না, ওরা খুশি হয়েছিলেন। এতদিন আপনাদের বিয়ে হয়েছে? 3 বছর কয়েক মাস। নেহার সঙ্গে আপনাকে জড়িয়ে যা রটেছে তা কি বীথিকা দেবী জানেন? জানে। ওটা নিয়ে অশান্তি হয়নি? অশান্তি বিয়ের পর থেকেই চলছিল, স্ক্যান্ডালটা তাতে ইন্ধন দেয়। আপনার বিয়ের আগে কোনো গার্লফ্রেন্ড ছিল কি? আপনার সঙ্গে কথা বলে মনে হচ্ছে আপনি আমার সম্পর্কে খুব ভালো হোমওয়ার্ক করে এসেছেন, কাজে আপনার কাছে হয়তো কিছু লুকানোর চেষ্টা বৃথা। হ্যাঁ, আমি ইম্পর্টেন্ট সাসপেক্টদের জেরা করার আগে হোমওয়ার্ক সেরে নিই, সেটা টের পেয়েছি। আমার কোনো লিভ ইন গার্লফ্রেন্ড কখনোই ছিল না, আমি কো এডুকেশনে পড়াই বলে কখনো কখনো বিভিন্ন ছাত্রীর সঙ্গে হয়তো একটু একটু ইন্টিমেসি হয়েছে, কোনো গুরুতর ব্যাপার নয়। বিয়ের আগে আপনি এ বাসায় একাই থাকতেন? হ্যাঁ, ছোট এই বৈঠকখানার ভেতরে একটা বেশ বড় শোয়ার ঘর, একটা কিচেন আর একটা টয়লেট নিয়ে ফ্ল্যাটে আমি আছি বছর সাতেক, বইপত্রই আমার সাথী। কাজের লোক আছে? ঠিক, একজন প্রৌঢ়া,
পুরনো লোক, সেই রেধে বেড়ে ঘর দোর সাফ করে দিয়ে যায়, চাবি তার কাছেই থাকে, খুব বিশ্বাসী। এখনও আছে? হ্যাঁ, অনেকটা মা মাসির মতোই হয়ে গেছে। বুঝেছি, ব্যাক টু বিথিকা দেবী। আপনি কি বিথিকাকেও জেরা করেছেন? না, তবে উনি আমার লিস্টে আছেন। খবর নিয়েছি, উনি দিল্লিতে একটা কনফারেন্সে গান গাইতে গেছেন। হ্যাঁ, রাহুর ছায়া সরে গেছে, বিথিকা এখন আলো ছড়াচ্ছে। আপনাদের কোনো সন্তান হয়নি? না। কেন? সন্তান ধারণের সময় বিথিকার ছিল না, গান নিয়ে ব্যস্ত ছিল। আপনি তার জন্য কোনো জোরাজুরি করেননি? সন্তানের জন্য তারা ছিল না, বিথিকার সময় হলে হবে এরকমই ধরে নিয়েছিলাম। এবার নেহা সেনের বিষয়ে দু চারটা কথা। সবরবাবু, লোকমুখে আপনি কি শুনেছেন জানি না, নেহার সঙ্গে কিন্তু আমার প্রেম ছিল না। আপনারা একসঙ্গে খাজুরো হতে একবার, অজান্তা ইলোরো একবার, এবং রাজগীরে আরও একবার এক্সারকারশানে গিয়েছিলেন। ওরকম তো যেতেই হয়, একসঙ্গে বলতে আমি আর নেহাই তো শুধু নয়, আরও একগাদা ছাত্রছাত্রী ছিল। এক্সকারশন মানে স্পটস ডায়েরি। আপনাদের সম্পর্কটা ঠিক কীরকম ছিল? তেমন কিছুই তো ছিল না মিস্টার দাশগুপ্ত। অধ্যাপনার কাজেও আমার প্রায় 8 বছর কেটে গেল, হাজার কয়েক ছাত্রীকা পার করেছি। অধ্যাপকরা ছাত্রীদের সঙ্গে প্রেম শুরু করলে যে কুল পাওয়া যাবে না। কথাটা খুব ঠিক, তবু এরকমটা ঘটনা তো ঘটেও যায়। ঘটে না বলছি না, কিন্তু খুব কম, এতই কম যে ব্যাপারটা চিন্তার বিষয়ই নয়। নেহার সঙ্গে তাহলে আপনার কিছুই ছিল না? না, একটু বাস্তব সত্যগুলোকেও দেখুন মিস্টার দাশগুপ্ত। আমি 32 বছর বয়স্ক একজন মাঝারি মানের অধ্যাপক, ধুতি পাঞ্জাবি পরে ক্লাস নেই, আমার ভবিষ্যৎ বলতে কিছুই নেই। আমার মতো সাদামাটা মানুষের প্রতি নেহার কোনো দুর্বলতা থাকাটাই তো অবাস্তব। আর আমি নিজেও প্র্যাকটিক্যাল মানুষ, অকারণ রোমান্স করতে গিয়ে পা পিছলে পড়বার মতো নির্বোধ নই। সবই বুঝতে পারছি, কিন্তু খটকাও যে একটা আছে। কিসের? নেহা আপনার প্রেমের নাই পড়তে পারে, কিন্তু আপনার দিক থেকে একতরফা প্রেম হতে তো বাধা নেই। আপনি কি বলতে চান, আমি প্রেমে ব্যর্থ হয়ে বিবাহিতা ছাত্রীকে গলা টিপে মেরেছি? মেরে লাভটা কী হবে বলুন তো? এজন্যই তো বোধহয় আপনি জিজ্ঞেস করেছিলেন স্বপ্নাকে খুন করার ইচ্ছা আমার হতো কি না। সে না হয় বয়স অল্প ছিল, আবেগ বেশি ছিল বলে এক আধবার ওরকম ইচ্ছে হয়েও থাকতে পারে, কিন্তু সে বয়সটা তো আমি ছাড়িয়ে এসেছি। প্রেম কি এত লজিক মনে হয়? কম বয়সে লজিক থাকে না, কিন্তু অভিজ্ঞতার পর লজিক আসে। নেহাকে তার বিয়ের পর খুন করাটা কি লজিক্যাল ব্যাপার? নেহা অনেকদিন আগেই আমাকে তার বিয়ের কথা বলেছিল, আমি ওকে অভিনন্দন জানাই। বিয়ের নেমন্তন্ন আমি গিয়েছিলাম, চোখ ধাঁধানো অনুষ্ঠান, নেহার বাবা বোধহয় 1 কোটি টাকার বেশি খরচ করেছিলেন। তিনি এখন মেয়ের খুনের ব্যাপারে অপরাধীদের ধরার জন্য আরও 20 কোটি টাকা খরচ করতে রাজি। উনি CBIকে দিয়ে তদন্ত করানোর জন্য অলরেডি আবেদন করেছেন, মন্ত্রী আমলাদের ধরেছেন, কলকাতায় 6-7 জন প্রাইভেট ডিটেকটিভকেও আসরে নামিয়েছেন। বাবা হিসেবে করতেই পারেন, বিশেষ করে উনি টাকাওয়ালা বাবা, কিন্তু নেহার মতো একটা ফুটফুটে মেয়েকে খুন করার একটা মোটিভ থাকবে তো? লোকাল থানা থেকে স্পষ্ট করে না হলেও এরকম একটা ইশারা ইঙ্গিত করা হয়েছে, আমি তো মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ মশাই, আপনারা না গোয়েন্দা পুলিশ, ঘটে কি একটু বুদ্ধি থাকবে না আপনাদের? স্পষ্ট করে বলুন না, নেহাকে আমি খুন করতে যাব কেন? প্রশ্ন তো আমি করব, আপনি নয়। কিন্তু মশাই, তাতে ব্যাপারটা একতরফা হয়ে যাবে নাকি? ঠিক আছে, তাহলে আপনি বলুন, নেহাকে কে খুন করতে পারে? আমার পক্ষে তা বলা সম্ভব নয়। নেহা কেমন জীবনযাপন করতো, ব্যক্তিগত জীবনেও কীরকম মেয়ে ছিল তা আমার জানা নেই। অনেক বয়ফ্রেন্ড ছিল জানি, অন্য কারণও থাকতে পারে, আমি কিন্তু এটা নিয়ে চিন্তা করিনি। খবরটা পেয়ে খুব শকড হয়েছিলাম। খবর পেয়ে কি আপনি ওর বাড়িতে গিয়েছিলেন? না, মার্ডার কেস, নিশ্চয়ই পুলিশ তদন্ত করছে ভেবে যায়নি, তবে ফোন করেছিলাম। খবর পেলাম ওর হাজব্যান্ড এখানে নেই, ব্যাঙ্গালোরে গেছে, তাকে খবর দেওয়া হয়েছে, সেদিনই আসছে। নেহার বাবাও বিদেশে ছিলেন, তারও খবর পেয়ে সেদিনই আসার কথা। এসব কথা কে বলল ফোনে? বোধহয় কাজের মেয়েটাই হবে। নেহার হাজব্যান্ডকে আপনি চেনেন? সামান্যই, বিয়ের রাতে পরিচয় হয়েছিল। কীরকম লেগেছিল? ভালোই তো, চেহারা খুব হ্যান্ডসাম নয় কিন্তু ঠিক আছে। শুভ্র দাশগুপ্ত খুবই ভালো চাকরি করে বলে শুনেছি, অবিশ্বাস্য নাকি তার বেতন এবং পৈতৃক সম্পত্তিও প্রচুর। হ্যাঁ, আপনার ইনফরমেশন নির্ভুল, শুভ দাশগুপ্ত খুবই ব্রাইট ইয়াং ম্যান। ইউ ডোন্ট ফিল জেলাস অ্যাবাউট হিম, ডু ইউ? হ্যাঁ, আপনারা আমাকে ফাঁসিতে লটকানোর জন্য খুব ব্যস্ত হয়ে পড়ছেন দেখছি। শুভ্র IT জিনিয়াস বলে আমার জেলাস হওয়ার কী আছে? আমি তো ও লাইনের লোক নই। বুঝেছি,
কিন্তু সামান্য একটা প্রবলেম আছে। জানি, নেহার ডায়েরি। হ্যাঁ, ডায়েরিতে নেহা কী লিখে রেখেছে তা আমি জানি না। যে কেউ ব্যক্তিগত ডায়েরিতে যা খুশি লিখতে পারে, তার জন্য আমার কী দায় বলুন তো? সে যে আপনার কথাই লিখেছে তাও শুনেছি এবং ভীষণ অবাক হয়েছি। আমি ওর ইতিহাসের অধ্যাপক, এছাড়া নেহার সঙ্গে আমার সম্পর্ক ছিল না। ছিল নিরুপমবাবু, শেষে যে এক্সকারশনটায় আপনি নেহাকে রাজগীরে নিয়ে গিয়েছিলেন সেই ট্রিপে নেহার যাওয়ার কথাই নয়। নেহা তখন পাশ করে বেরিয়ে গেছে। আমি নেহাকে নিয়ে গিয়েছি কে বলল? আর অধ্যাপক তো আমি একাই ছিলাম না, আরও দুজন ছিল। সব জানি, নেহার ওই গ্রুপে থাকার কথা নয়, তবু সে গেল কেমন করে এবং কেন? ইজি, নেহা যেতে চেয়েছিল এবং নিজের সব খরচ নিজেই বিয়ার করেছিল বলে আপত্তি ওঠেনি। কেন গিয়েছিল? সিম্পল ইন্টারেস্ট, হয়তো রাজগীর ওর প্রিয় জায়গা। ঠিক আছে, মেনে নিচ্ছি, কিন্তু খিঁচ থেকে যাচ্ছে, মুশকিলে ফেললেন। যাই হোক, আমি কারণটা জানি না, কারণটা হয়তো আপনি। অত সুন্দরী ধনী কন্যাকে যদি আকর্ষণ করে থাকি তাহলে তো সেটা সাংঘাতিক বাহাদুরি, তাই না? অ্যাম আই অ্যাট্রাকটিভ? ডোন্ট লাই প্লিজ। আপনি কি নেহা দাশগুপ্তকে চিনতেন? না। আপনার ঠিক নিচের ফ্ল্যাটে তিনি থাকতেন? ও হ্যাঁ, শুনেছি। কবে শুনেছেন? উনি মার্ডার হওয়ার পর। সেদিন আপনি কি এই ফ্ল্যাটে ছিলেন? না, আমার কাজটা ঘুরে বেড়ানোর, আমি তখন মুম্বাইতে ছিলাম, তবে সেদিন রাতেই ফিরে আসি। আপনার কাজটা ঠিক কী ধরনের? আমি একটা কালচারাল গ্রুপের সঙ্গে আছি। ব্যান্ড মিউজিক? হ্যাঁ। বাংলা? বাংলা, হিন্দি, ইংলিশ, তাছাড়া প্রয়োজনে অন্য ভাষাতেও আমরা প্রোগ্রাম করি। এই ফ্ল্যাটে আপনি কতদিন আছেন? 8 মাসের একটু বেশি। এই ফ্ল্যাটের মালিকের নাম বীরেন সানা, তার কাছ থেকে কি আপনি ফ্ল্যাটটা ভাড়া নিয়েছেন? বলতে পারেন উনি আমাকে এখানে থাকতে দিয়েছেন। তাতে ওর স্বার্থ কি? জাস্ট আউট অফ ফ্রেন্ডশিপ। মিস্টার সানা একজন পয়সাওয়ালা লোক, বিরাট ব্যবসা, তার সঙ্গে একজন পপ গায়িকার বন্ধু হলো কি করে? উনি আমাদের একজন প্যাট্রন। আপনি কি কলকাতায় মেয়ে মিস আহুজা? না, কলকাতায় ছেলেবেলা থেকে আছি। তার মানে কি কলকাতায় আপনারা সেটেল করেছেন? না, আমার বাবা এখানে চাকরি করতেন, আমরা ভাই বোনেরা এখানেই পড়াশোনা করেছি, এখানেই বড় হয়েছি। তারপর রিটায়ার করে বাবা দেশে ফিরে গেছেন, ভাই বোনেরা স্ট্যাটার্ড। কলকাতায় আমার কোনো বাসা এখন আর নেই। কিছু মনে করবেন না, আপনার রোজগার কেমন? আই এম স্টিল স্ট্রাগলিং ফর আ ফুটহোল্ড। ব্যান্ড মিউজিক, পপ গান এখন এদেশে খুব পপুলার নয়, বাজারটা আস্তে আস্তে তৈরি হচ্ছে। তাহলে আপনার চলে কিসে? চলে যায়, গান বাজনা নিয়ে থাকতে আমি বেশি ভালোবাসি। মিস্টার সানার বয়স 45 বা 46, আপনার কত মিস আহুজা? 24। আর ইউ হিন্টিং সামথিং? মিস্টার সানার সঙ্গে আপনার কোনো রোমান্টিক? ওসব বোগাস ব্যাপার, রোমান্টিক সম্পর্কে কিছুই নেই। তবে টু বি ফ্র্যাঙ্ক, ইউ হ্যাভ সেক্সুয়াল রিলেশন? তাই বলুন, নইলে এত বড় ফ্ল্যাটটা উনি আমাকে ছেড়েই বা দেবেন কেন, এবং আমার খরচপত্রই বা চালাবেন কেন? উনি তো বিবাহিত। হ্যাঁ, 3 ছেলেমেয়ের বাবা। তাহলে এই রিলেশনটার কোনো ভবিষ্যৎ নেই? নো, অ্যাবসলিউটলি নো। এত খোলাখুলি বলার জন্য ধন্যবাদ। লুকানোর কিছুই নেই এখানে। ঘটনার দিন আপনি তাহলে মুম্বাইতে ছিলেন? সেই দিন আমি বিকেলের ফ্লাইটে ফিরে আসি, ফ্লাইট লেট ছিল, ব্যাগেজ কালেক্ট করে বাড়ি আসতে অনেক রাত হয়ে যায়, প্রায় 10টা। এখানে এসে দেখি চারদিক থমথম করছে। এই ফ্ল্যাটে আপনি একদম একা থাকেন? হ্যাঁ, তবে মাঝে মাঝে মিস্টার সানা থাকেন, পার্টি হয়, আমাদের ব্যান্ডের রিহার্সালও হয় মাঝে মাঝে, তবে মোটামুটি একাই থাকি। কাজের লোক নেই? না, এই ফ্ল্যাটটা 2000 স্কোয়ার ফুট, এই হলঘরটা ছাড়া বাকিটা ব্যবহার করা হয় না, আর আমি তো রাতটুকুই থাকি, তাই কাজের লোকটোক নেই। একটা ভ্যাকিউম ক্লিনার দিয়ে মাঝে মাঝে হলঘরটা পরিষ্কার করে নিই, ব্যাস। রান্নাবান্না? আমি বাইরেই খাই, ফোন করলে হোম সার্ভিস বাড়িতেও খাবার পাঠিয়ে দেয়, নো প্রবলেম। কিন্তু নেহা দাশগুপ্তর মার্ডারের ব্যাপারে আমার তো কিছু জানা নেই, আমাকে ক্রস করছেন কেন আপনি? আর ইউ রিলেটেড টু হার? আপনিও দাশগুপ্ত, উনিও? না, নেহা দাশগুপ্তর সঙ্গে আমার কোনো আত্মীয়তা ছিল না, আমি গোয়েন্দা পুলিশ, আমাদের সব রকম খোঁজখবর নিতে হয়। এখন একটা প্রশ্নের সোজাসুজি জবাব দেবেন কি? কেন দেব না? নেহা দাশগুপ্তের স্বামী শুভ দাশগুপ্ত, আপনি কি তাকে চেনেন? চিনি। কিভাবে? এই ফ্ল্যাট নিয়ে উনি একটা অবজেকশন দিয়েছিলেন, সেটা নিয়ে বেশ একটা খারাপ পরিস্থিতি তৈরি হয়। কীরকম? অবশ্য উনি একা নন, আরও কয়েকজন রেসিডেন্ট জোট পাকিয়ে কমিটিকে অ্যালার্ট করেন। ওদের কমপ্লেন ছিল যে এই ফ্ল্যাটে অবৈধ কাজ টাজ হয়,
গান বাজানোর ফলে ডিস্টারবেন্স হয়। কমিটি মিস্টার শানাকে ডেকে পাঠায়। খুব হইচই হয়েছিল। এটা কতদিন আগেকার ঘটনা? মাস চার পাঁচ হবে। সেই মিটিংয়ে আমাকেও ডেকে পাঠানো হয়। আপনি কি সেখানে স্বীকার করেছিলেন যে আপনার সঙ্গে মিস্টার শানার এক্সট্রা ম্যারিটাল রিলেশন আছে? না, তাতে মিস্টার শানা বিপদে পড়তেন। আমি বলেছিলাম যে আমি এই ফ্ল্যাটে ভাড়া থাকি। কথাটা সবাই বিশ্বাস করেছিল কি? না, খুব চেঁচামেচি হয়েছিল। শুভ্র দাশগুপ্ত সবচেয়ে বেশি হোস্টাইল ছিলেন। ব্যাপারটা মিটলো কিভাবে? মেটেনি তো। বীরেন শানাকে বলা হয়েছে আমাকে সরিয়ে দিতে হবে। উনি রাজি হয়েছেন। কমিটি ছয় মাস সময় দিয়েছে। শুভ্র দাশগুপ্তকে কি আপনি ওই একবারই দেখেছেন? না, দু চারবার দেখা হয়েছে। কিভাবে? লিফটে কিংবা ল্যান্ডিংয়ে? শুধু দেখা? হ্যাঁ। কোনো কথা হতো না? ওই হায় বা হ্যালো। উনি কি আপনার প্রতি আর হোস্টেল ছিলেন না? না। সেটা কিভাবে হলো? হাউ ডিড ইউ রিকনসাইল? আমার ওপর পার্সোনাল গ্রাস তত ছিল না, মিস্টার শানার ওপর হয়তো ছিল। তাছাড়া আমি চলে যাব বলেই হয়তো ওরা রাগ ছিল না। লোকটিকে আপনার কেমন লাগতো? কিছু খারাপ তো নয়। এখন একটা কথা, আপনি এখানে যে জীবনযাপন করেন সেটা আপনার মা বাবা অনুমোদন করে কি? আমার মা একসময় বরসিঙ্গার ছিলেন। মেয়েদের পবিত্রতা নয়, ক্যারিয়ার এবং আত্মনির্ভরশীলতায় বিশ্বাসী। তাই মা তেমন আপত্তি করেন না। তিনি বলেন, ইফ আই অ্যাটেন সাকসেস তাহলে আর এসব কথা কেউ মনেও রাখবে না। সাকসেস হলো আসল কথা, আর তার জন্য সব কিছুই করা যায়। বাবারও তাই মত? না, বাবা প্রাচীনপন্থী, তবে পিউরিটান নন। অ্যাপ্রুভ না করলেও কখনো জোর খাটাননি বা চেঁচামেচি করেননি, চুপচাপ থাকেন। আমার বাবা একজন শান্তিপ্রিয় ঠান্ডা মানুষ। এবার শুভ্র দাশগুপ্তর কথায় আসা যাক। আপনার সঙ্গে তার হাই হ্যালোর বেশি কোনো সম্পর্ক ছিল না, তাই তো বলছেন? হ্যাঁ। শুভ্র দাশগুপ্ত মাঝে মাঝেই বাইরে যেতেন, অফিসিয়াল ট্যুর, মুম্বাই, বেঙ্গালোর, দিল্লি, হায়দ্রাবাদ, চেন্নাই, চণ্ডীগড়। আপনিও প্রায় ট্যুরে যান, তাই না? হ্যাঁ। এইসব ট্যুরে কখনো কলকাতার বাইরে শুভ্রবাবুর সঙ্গে আপনার দেখা হয়নি? না তো। একটু ভেবে বলুন। ভাববার কি আছে? মিস কামনা আহুজা। এই প্রশ্নটা শুনে আপনার মুখের ভাব একটু পাল্টে গেল কিন্তু। আপনি কি মিন করছেন? আপনি একজন অত্যন্ত অ্যাট্রাকটিভ মহিলা, তার উপর আপনি একজন বাডিং পপ সিঙ্গার, মুক্তমনা, বীরেন সানার সঙ্গে প্রকাশ্যই অবৈধ সম্পর্ক বজায় রেখে চলেছেন। আপনার লুকোভার কিছু নেই বলছেন, তবু লুকাতে চাইছেন কেন? আমি কিছুই লুকাচ্ছি না। লুকাচ্ছেন কামনা দেবী? আপনি ভুল সন্দেহ করছেন। তাই বুঝি। ওকে, আপনি কলকাতার কোন কলেজে পড়তেন? আমরা সব ভাই বোন একই কলেজে পড়েছি। সেটা কি কলেজ? হ্যাঁ। আপনি কি আর্টসের ছাত্রী? হ্যাঁ। গ্র্যাজুয়েট? হ্যাঁ, পরে আমি মাস্টার্সও করেছি। নিরুপম লাহিরি কি আপনার মাস্টারমশাই? হ্যাঁ, উনি ইতিহাস পড়াতেন। আপনি কি জানেন যে নেহা দাশগুপ্ত ওই কলেজের ছাত্রী? না, নেহা অন্য ব্যাচের হতে পারে। তখন উনি নেহা মজুমদার ছিলেন? না, চিনতাম না। ভালো করে ভেবে বলছেন তো। ব্যাচটা দেখলেই তো হয়। ওসব দেখা হয়ে গেছে। আপনি নেহার পরের বছর পাশ করেন, সুতরাং আপনার ওকে চেনা উচিত, বিশেষ করে উনিও গান বাজনার লোক। আমি কলেজ লাইফ থেকেই প্রোগ্রাম আর ট্যুর নিয়ে ব্যস্ত থাকতাম। কলেজে কামাইও হতো খুব, ফলে হয়তো নামটা কানে আসেনি। রিগার্ডিং নিরুপম লাহিরি? হিস্ট্রি প্রফেসর, তার সম্পর্কে কি বলতে হবে? লোকটা কেমন? তা কি করে জানবো? আপনাকে তো বললাম আমি খুব নিয়মিত ক্লাস করতাম না। বলেছেন, অথচ কলেজে খোঁজ নিয়ে দেখা গেছে যে আপনি কলেজের সোশ্যাল ফাংশনে গান গেয়েছেন, ইউনিয়নের অ্যাক্টিভিটিতেও ছিলেন, আপনার হিস্ট্রিতেও অনার্স ছিল। পরে আপনি অনার্স ছেড়ে দিয়ে পাশ কোর্সে পাশ করেন। হ্যাঁ, এইসব ইনফরমেশন ঠিকই আছে। নিরুপমবাবু সম্পর্কে আপনি কিছুই জানেন না, এটা কি হতে পারে? কি জানবো বলুন, ক্লাসে দেখা হতো এই মাত্র। উনি ধুতি পাঞ্জাবি পরতেন, বেশ ভালো কণ্ঠস্বর, পড়াতেনও খুব ভালো। ওর সম্পর্কে কোনো রটনা বা কানাঘুষো কানে আসেনি? তেমন কিছুই নয়। উনি কি একটু মেয়ে ঘাসা ছিলেন? পুরুষেরা বেশিরভাগ তো তাই, আমি ওসব নিয়ে মাথা ঘামাই না। কিন্তু আমাদের ঘামাতে হচ্ছে। নেহা মজুমদারের সঙ্গে ওকে জড়িয়ে একটা রটনা আছে, শুনেছেন কি? না, একেবারেই না। আমার তো তেমন কিছুই মনে পড়ছে না। কামনা দেবী, আপনি ঠিক মুখ খুলতে চাইছেন না কেন বলুন তো? দেখুন, আমি আমার স্ট্রাগল নিয়ে আছি। আমাকে ক্যারিয়ার তৈরি করতে প্রচণ্ড পরিশ্রম করতে হয়। আমার একটা অ্যাম্বিশন আছে, তার বাইরে আর কিছু নিয়ে আমার মাথা ঘামানোর সময় হয় না। ওটা যুক্তি হলো না, এটা হলো অজুহাত। নিরুপমবাবু সম্পর্কে কোনো স্ট্যাঙ্গ্যান্ডাল থাকলে তা কলেজে খোঁজ নিলেই তো জেনে যাবেন।
ওয়াই আর ইউ গ্রিলিং মি? নেহা কিভাবে খুন হয় আপনি জানেন? টিভিতে সেই রাতেই খবর ওটা দেখানো হয়েছে, পরদিন খবরের কাগজেও ফার্স্ট পেজে ছিল। দুপুরবেলা ফ্ল্যাটে ঢুকে কেউ ওকে গলায় ফাঁস জড়িয়ে খুন করে। পুলিশ আপনার কাছে আসেনি? এসেছিল, আমি প্রশ্নের জবাব দিয়েছি, ওরা স্টেটমেন্ট লিখে নিয়ে চলে গেছেন। আপনি সেই রাতে একাই ফ্ল্যাটে ছিলেন? হ্যাঁ। আপনার কি সত্যিই ফ্ল্যাটে নেহার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি? না, সবই তো আপনাকে বলেছি, আই এম এ ভেরি বিজি ওয়ার্কিং গার্ল, ফ্ল্যাটে আর কতক্ষণ থাকি, ফিরতে অনেক সময় মধ্যরাত হয়ে যায়। আপনি কখনো চাকরি করেননি? সেই অর্থে করিনি। তার মানে? বিরেন সানার ব্যবসার ব্যাপারে আমি কিন্তু সাহায্য করি, তার জন্য আমাকে অবশ্য অফিসে যেতে হয় না, ওর একটা কম্পিউটার এখানে আছে, অনলাইন কিছু অফিস ওয়ার্ক করে দিই, সেই জন্য একটা অ্যালাউন্স পাই। সেটা কত? 12,000 টাকা। খুব কম নয় তো? কীরকম কাজ? বেশিরভাগই করেসপন্ডেন্স, সেক্রেটারিয়াল ওয়ার্ক। সানা কি মাত্র 12,000 টাকাই দেয়? তা তো বলিনি, 12,000 টাকা একটা ফিক্সড অ্যালাউন্স, তাছাড়া হি পেজ মি। এই জীবনযাপন করতে আপনার ভালো লাগে? না, কিন্তু এটা তো জাস্ট একটা স্টেপিং স্টোন, দিস ইজ নট দি এন্ড অফ দ্য রোড। আমি যেদিন সাকসেস পাবো সেদিন আর এসব উচ্ছবৃত্তি করবো কেন? বীরেন সানার প্রতি আমার কোনো সেন্টিমেন্টাল অ্যাটাচমেন্ট তো নেই। সেন্টিমেন্টাল অ্যাটাচমেন্ট তবে কার সঙ্গে আছে? আমার কাজের সঙ্গে, আমার গানের সঙ্গে। ব্যাস? হ্যাঁ। কোনো পুরুষ মানুষের সঙ্গে নেই? প্রেমের কথা বলছেন তো? ওসব নেই, কম বয়সেই আমাকে শরীর কাজে লাগাতে হয়েছে। বীরেন সানা প্রথম নয়, আমাদের ব্যান্ডের যিনি টপ ম্যান তাকে খুশি করতে হয়েছিল। যাদের শরীর বিলতে হয় তাদের প্রেম খুব সহজে আসে না। এত সব দিয়ে যা পেয়েছেন তা কি আপনাকে খুশি করে? না, আই হ্যাভ মাইলস টু গো, কিন্তু এই যে আপাতত আমি বেশ ভালোভাবে বেঁচে আছি, টাকা পয়সা টানাটানি নেই এবং মোটামুটি একটা ব্রাইট ফিউচার দেখতে পাচ্ছি, এটাও তো কম নয়। আপনি কি শিওর যে একদিন আপনি খুব বড় পপ গায়িকা হবেন? আমি তো তাই হতে চাই, না হতে পারলে হয়তো সুইসাইড করব। আগেই সুইসাইডের কথা ভাবছেন কেন? আমি প্ল্যান্ড লাইফে বিশ্বাস করি, তাই ওটাও ভেবে রেখেছি, কিন্তু তার আগে আমি আমার নিজের ব্যান্ড ক্রিয়েট করছি। আমার দলে কয়েকটা দারুণ ট্যালেন্টেড ছেলে মেয়ে এসে গেছে, ব্যান্ড ক্রিয়েট করার জন্য অনেক টাকা দরকার, সেটাই প্রবলেম, আমি সেজন্যই টাকা জমাচ্ছি। কত টাকা দরকার? অনেক, মিউজিক্যাল হ্যান্ডস, ইনস্ট্রুমেন্ট, একটা রিহার্সাল রুম এবং যোগাযোগ। ফান্ড থাকলে ব্যান্ডকে লোককে ডাকবো কেন বলুন? ট্যালেন্টেড আর্টিস্টরা টাকাও তো অনেক চায়। তাহলে ওটাই আপনার স্বপ্ন? প্যাশন, ওটাই আমার প্যাশন। এই ফ্ল্যাটে আপনি কতদিন আছেন? 1 বছরের ওপর। এটা কি আপনার নিজের ফ্ল্যাট? না, কোম্পানি লিজ। আপনার বাড়ির লোকজন? আমার বাবা মা কানপুরে থাকেন, 4 পুরুষের বাড়ি, আমরা কানপুরের বাঙালি। তাহলে তো আপনার বাংলা ভুলে যাওয়ার কথা। হ্যাঁ, এখনও বাংলা লিখতে বা ভালো পড়তে পারি না, তবে মা কলকাতার মেয়ে বলে বলতে পারি। আপনি কলকাতায় কি চাকরি করতে এসেছেন? হ্যাঁ, কানপুরে আমাদের মার্বেল পাথরের ব্যবসা, সেটাও 4 পুরুষের ব্যবসা। বলতে গেলে আমি প্রথম চাকরি করতে এসেছি। কেন, ব্যবসা ভালো লাগে না? লাগে, হয়তো শেষ অবধি ব্যবসাতেই ফিরে যাব, এখনও কিছু ভাবিনি। কয় ভাই বোন? আমি এক সন্তান, সেই জন্যই কানপুরে ফিরে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আপনার স্ত্রীর মৃত্যুর পর আপনার মা বাবা কেউ আসেননি? না, মা বাবাতে পঙ্গু, নড়াচড়ে করতে পারেন না, বাবাও খুব সুস্থ নন, হার্ট পেশেন্ট। কানপুরে আপনাদের আর কে কে আছে? অনেকেই, 4 পুরুষের বসবাস বলে আমাদের সেখানে জাতিগোষ্ঠী অনেক। একসঙ্গে থাকেন কি? না, সবাই আলাদা। নেহা মজুমদারের সঙ্গে আপনার বিয়ে হয় কতদিন আগে? 1 বছর 3 মাস। লাভ ম্যারেজ? না, নেগোসিয়েটেড ম্যারেজ। আপনি কোথায় পড়াশোনা করেছেন? কানপুরেই, আইআইটি থেকে পাশ করে বেরোনোর পর ব্যাঙ্গালোর, তারপর ক্যালিফোর্নিয়া। সিলিকন ভ্যালি? হ্যাঁ। কলকাতায় আছেন কতদিন? বছর দেড়েক। শুনতে পাই কলকাতায় নাকি টেকনিক্যাল এক্সপার্টদের প্রসপেক্ট খুব খারাপ, এখানে চাকরির স্কোপও কম বলে বদনাম আছে। আমি গোটা কলকাতার কথা তো জানি না, তবে আমার কোম্পানি তো স্লট লেকে বিরাট অফিস করেছে, কাজও তো ভালোই হয়, তবে কলকাতা বেসড হলেও আমাকে সারা ভারতবর্ষে ঘুরে বেড়াতে হয়। নেহা মজুমদারের সঙ্গে আপনার বিয়ে এবং সম্পর্কের কথা কিছু বলুন। ওদের পদবী মজুমদার হলেও ওরা বদ্যি, আসল পদবী সেন, আমাদের ফ্যামিলিতে ওসব খুব মানা হয়। এখন আমাদের ক্লায়েন্টে যত ছেলেমেয়ে আছে তাদের অধিকাংশেরই বিয়ে হয়েছে বাঙালি পরিবারে এবং সবর্ণে। নেহার সঙ্গে আমার বিয়ের সম্বন্ধ এনেছিলেন আমার মামা জগৎ সেন। কোন জগৎ সেন? ফিল্ম ডিরেক্টর? হ্যাঁ, আমার মামা বাড়ি বকবাজারে।
তারপর বলুন। বলার কিছু নেই, উইদাউট এনি ফাস বিয়েটা হয়ে যায়। বিয়ের পর নেহাকে স্টাডি করে কিছু বুঝতে পেরেছিলেন? কি বুঝবো, ঠিক কী ব্যাপারে জানতে চান বলুন। নেহাকে আপনার কেমন মেয়ে বলে মনে হয়েছিল? বড়লোকের মেয়েরা যেমন হয়। আপনারা তো বড়লোক, সেটা অস্বীকার করছি না, তবে আমাদের পরিবারে সাহেবী কেদা নেই, একটু সাবেক বনেদি ব্যাপার আছে। যেমন এখন আমাদের বাড়িতে পূজা আর্চি হয়, আমাদের বাড়ির মেয়েরা ঘরের কাজকর্ম করে, নেহাদের পরিবার অনেক বেশি আধুনিক। আপনার সঙ্গে কি বনি বনা হতো না? না না, সেসব কিছু নয়, আমি সব পরিস্থিতিতেই অ্যাডজাস্ট করতে পারি, আমার কোনো অসুবিধা হতো না। আপনাদের মধ্যে ভাবসাব ছিল? অভাবও কিছু ছিল না। আপনারা হানিমুন করতে যাননি? হ্যাঁ, হংকং। আপনার প্রতি নেহার মনোভাব কীরকম ছিল? ওয়াজ শি ইন লাভ উইথ ইউ? নেহার তো একটা ক্যারিয়ার ছিল, আপনি বোধহয় সেটা জানেন। শি ওয়াজ ভেরি বিজি ইন হার সোশ্যাল এঙ্গেজমেন্ট, আর আমিও তো বড় একটা এক জায়গায় থাকতাম না, ট্যুরে যেতে হতো। এইসব ট্যুরে কি নেহাও যেত? খুব কম, হংকং থেকে ফেরার পর বোধহয় একবার দিল্লি আর একবার মুম্বাই গিয়েছিল আমার সঙ্গে, তারপর আর যায়নি। আপনি আমার প্রশ্নের জবাব এড়িয়ে যাচ্ছেন। আমি জানতে চাই আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে লাভ রিলেশনটা গ্রো করেছিল কি না। প্রশ্নটা করেছেন বটে, কিন্তু এক কথায় এর জবাব দেওয়া শক্ত, আমার নিজস্ব একটা ধারণা আছে। সেটা বলুন। আমার মনে হয় নেগোসিয়েটেড বা লাভ ম্যারেজ যাই হোক না কেন, বিয়ের পর দুজনে যদি দুজনের জন্য কিছু না করে তাহলে ভালোবাসাটা তৈরি হয় না। যেমন মেয়েরা রান্না করবে, ভাত বেড়ে দেবে, ঘরদোর সামলাবে, পুরুষরা নেবে কেয়ার অ্যান্ড সিকিউরিটি। প্রেম তো শুধু আবেগ নয়, হার্ডশিপ। আমার মা বাবার মধ্যে তো তাই দেখেছি। নেহার মধ্যে আপনি আপনার মাকে খুঁজে পাননি তো? সেটা সম্ভব নয়, নেহা অন্যরকম সোসাইটির মানুষ। এবার মার্ডারের কথাটা, আপনি তো জানেন তখন আমি বাইরে ছিলাম। কোথায়? ব্যাঙ্গালোর। কিভাবে খবর পেলেন? পুলিশ আমার মোবাইলে ফোনে ঘটনাটা জানায়। আপনার রিয়াকশন? ভেরি শকিং, এরকম তো ঘটবার কথা নয়। অবশ্য নেহার প্রি ম্যারিটাল সম্পর্কে তেমন কিছু জানি না। আপনি কি জানেন যে নেহা ডায়েরি লিখতেন? না, নেহার সঙ্গে ইদানিং আমার একটু কম দেখা হচ্ছিল, মাত্র দিন দশেক আগে আমি এক মাস ট্যুরের পর ক্যালিফোর্নিয়া থেকে ফিরেছি। নেহাকে নিয়ে যাননি কেন? বিয়ের আগে ওবার দুই আমেরিকা ঘুরে এসেছে, ইউরোপ ট্যুর করেছে, আমি এবার ওকে নিয়ে যেতে চেয়েছিলাম, ও রাজি হয়নি, বলেছে তুমি একাই যাও, আমেরিকা আমার ভালো লাগে না। আপনার কি কখনো মনে হয়েছে আপনার স্ত্রীর কোনো এক্সট্রা ম্যারিটাল রিলেশন আছে? না তো, সেরকম কিছু মনে হয়নি কখনো। কখনো সন্দেহ হয়নি? না, আমি সন্দেহপ্রবণ মানুষ নই, তবে এ কথাও স্বীকার করি নেহার মতো মেয়ের ওরকম রিলেশন থাকা বিচিত্র নয়, ওরা তো পারমিসিভ সোসাইটির মেয়ে। যদি জানতে পারতেন যে আপনার স্ত্রীর প্রেমিক আছে তাহলে কি করতেন? পরিস্থিতি বুঝে নেগোসিয়েট করতাম। অনেক সময় প্রেমটা হয়তো খুব হালকা ধরনের, সিরিয়াস নয়। কারো সঙ্গে সিরিয়াস প্রেম থাকলে নেহা আমাকে বিয়ে করতে যাবেই বা কেন, ওকে তো ধরে বেঁধে বিয়ে দেওয়া হয়নি, স্বেচ্ছায় বিয়ে করেছে। খুনের ব্যাপারে আপনার কাকে সন্দেহ হয়? কাউকেই নয়, এই ব্যাপারটাই আমি সম্পূর্ণ অন্ধকারে। এবার আরেকটা প্রশ্ন বলুন। কামনা আহুজা নামে কাউকে চেনেন? হ্যাঁ, আমাদের ঠিক ওপরে থাকে। কেমন আলাপ? জাস্ট সুপারফিশিয়াল। মেয়েটা কেমন বলে মনে হয়? খুব বেশি কিছু তো জানি না, তবে মেয়েটা ট্র্যাম্পে পরে একজনের উপপত্নী হিসেবে এখানে থাকে, আমার ব্যাপারটা নিয়ে প্রতিবাদ করেছিলাম, মেয়েটা মুচলেকা দিয়েছে যে চলে যাবে। মেয়েটা কি করে তা জানেন? শুনেছি পপ সিঙ্গার। আপনার সঙ্গে তার কি ইদানিং কিছু ইন্টিমেসি হয়েছিল? হোয়াট ডু ইউ মিন? রাগ করার কিছু নেই, ফরগেট ইট। আপনি কি সরাসরি কলকাতা থেকে ব্যাঙ্গালোর গিয়েছিলেন? না, প্রথমে মুম্বাই, তারপর ব্যাঙ্গালোর। মুম্বাইতে কোথায় ছিলেন? আমি সবসময় তাজে উঠি, কখনো কখনো সান অ্যান্ড সন্স। এবার কোথায় ছিলেন? তাজ। একা? হোয়াট ডু ইউ মিন এগেইন? শুধু প্রশ্নটার জবাব দিলেই খুশি হব। হ্যাঁ, একা। শুভ্রবাবু, আপনি কি অধ্যাপক নিরুপম লাহিড়িকে চেনেন? হ্যাঁ, আমার স্ত্রীর কলেজের অধ্যাপক। আপনার সঙ্গে কেমন আলাপ? তেমন কিছু নয়, বিয়ের সময় আলাপ হয়েছিল। মাত্র একবারের আলাপ, তাও বিয়ের আসরে? হ্যাঁ, এত সামান্য আলাপে কাউকে মনে রাখা বেশ শক্ত। তা ঠিক, তবে উনি মাঝে মাঝে ফোন করে কথা বলতেন। আপনি কি জানেন যে ওর সঙ্গে আপনার স্ত্রীর একটা স্ক্যান্ডাল আছে? ঠিক জানি না, তবে আপনাকে তো বলেইছি নেহা পারমিসিভ সোসাইটির মেয়ে, আর দ্বিতীয় কথা, সুন্দরী মেয়েদের নিয়ে স্ক্যান্ডাল করাটা মানুষের একটা হ্যাবিট। আপনি কি ব্যাপারটা বিশ্বাস করেননি? এখন আর এই প্রশ্ন করে কি লাভ, শি ইজ বিয়ন্ড এভরিথিং। আর একটা কথা বলুন, রিগার্ডিং কামনা আহুজা।
হ্যাঁ, কী জানতে চান? কামনা কি কখনো আপনার সঙ্গে কলকাতার বাইরে দেখা করেছে? সে কি, কামনা কেন দেখা করবে? মেয়েটার সঙ্গে আমার খুব সামান্যই চেনা। এসব কি বলছেন আপনি? কতগুলো ব্যাপার পরিষ্কার করে নেয়ার জন্যই প্রশ্ন করতে হয়। আপনি কি জানেন যে কামনা আহুজা আপনার স্ত্রীর সঙ্গে প্রায় একই সময়ে একই কলেজে পড়ত? না, তবে তাতেই বা কি? এটা খুবই স্বাভাবিক যে তারা পরস্পরের চেনা, অথচ কামনা বলছে সে নেহা মজুমদারকে চিনত না। এটা কি বিশ্বাসযোগ্য? হতেই পারে। কামনা কি কখনো আপনার ফ্ল্যাটে আসেনি? আমি তো জানি না, কারণ আমি নিজে কখনো দেখিনি। আপনি যখন বাইরে যেতেন অর্থাৎ ট্যুরে, তখন নেহা কি এই ফ্ল্যাটেই থাকতেন? সবসময় নয়, কখনো থাকতো, কখনো বাপের বাড়ি যেত। এ বিষয়ে কোনো বাধ্যবাধকতা ছিল না। আপনার কাজের লোক নেই? ডোমেস্টিক সার্ভেন্ট? হ্যাঁ, তা আছে, তবে আমি তাদের চিনি না। হোল টাইম কাউকে রাখা হতো না বলেই জানি। এসব নেহার ডিপার্টমেন্ট। যতদূর শুনেছি, সকালের দিকে একজন এসে ঘরদোর পরিষ্কার করে দিয়ে যেত, ব্যাস। হ্যাঁ, আমাদের রান্নাবান্নার ঝামেলা ছিল না, কারণ আমি সকালে একটা সিরিয়াল খেয়ে বেরিয়ে যাই। নেহাও ব্রেকফাস্ট করতো না, শুধু ফলের রস খেত। দুপুরে আমি অফিসে লাঞ্চ করতাম, নেহাও বাইরে কোথাও খেয়ে নিত। রাতে ডিনার আমরা তো রোজ বাইরে করতাম, কখনো নেহা আর আমি একসঙ্গে, কখনো আলাদা। প্রায়ই কোথাও না কোথাও ডিনারের নেমন্তন্ন থাকতই। আমরা একেবারেই ইনডোর পিপল ছিলাম না। ফ্যামিলি লাইফ ছিল না বলছেন? অনেকটা তাই। ব্যাপারটা ভালো করে তৈরি হয়নি, হয়তো আরও কিছুদিন পর হতো। এরকম জীবনযাপন করতে কি ভালো লাগে? তা বলিনি, কিন্তু পরিস্থিতির সঙ্গে মানিয়েও তো নিতে হবে। সকলের লাইফস্টাইল তো আর একরকম নয়। আমি জানতে চাই, আপনি এরকম সিস্টেম পছন্দ করতেন কি না? না মিস্টার দাশগুপ্ত, করতাম না। তবু বাধ্য হয়ে মেনে নিয়েছিলেন? সে তো অ্যাডজাস্ট করতেই হয়। নেহার বাপের বাড়ির সঙ্গে আপনার সম্পর্ক কীরকম? খারাপ কিছু নয়, তবে প্রত্যেকেই ব্যস্ত বলে দেখা সাক্ষাৎ ছিল না। মাঝে মাঝে ওরা ডিনারে ডাকতেন। নেহার মৃত্যুর পর সম্পর্কটা কীরকম দাঁড়িয়েছে? এই তো মাত্র 25 দিন আগে নেহা মারা গেছে, এর মধ্যে আর সম্পর্কের কী বদল হবে? আপনি কি জানেন যে নেহার বাবা ইনভেস্টিগেশনের জন্য প্রাইভেট গোয়েন্দা লাগিয়েছেন? জানি, দুজন আমার কাছে এসেছিল। তারা কি বলছে? কিছু প্রশ্ন করেছিল, আমি যা জানতাম সবই বলেছি। এবার নেহা সম্পর্কে কয়েকটা কথা বলুন। নেহা কীরকম টাইপের মেয়ে ছিল? কোন্ড, ক্রুয়েল বা অন্যরকম? ফ্র্যাঙ্কলি, নেহা সম্পর্কে আমি তেমন স্টাডি করার সময় পাইনি। শুধু বলি, শি ওয়াজ আ বিট প্যাসিভ ইন সেক্স। মনে হতো ব্যাপারটা খুব পছন্দ করে না। মুডি একটু ছিল, ক্রুয়েল কিনা তা বলতে পারবো না। ওর কোন গুণটা আপনাকে অ্যাট্রাক্ট করত? অ্যাট্রাকশন বলা মুশকিল, তবে আমি ওকে অপছন্দ করতাম না। ও আপনাকে? প্যাশনেট ছিল না, তবে আমাকে ঘেন্নাও করতো না। ঝগড়া হতো? কিনি এনিথিং, ঝগড়া তেমন হয়নি, মাঝে মধ্যে একটু একটু অল্টারকেশন, দ্যাট ম্যাচ। হুম, মিস্টার দাশগুপ্ত, আপনি খুব আলগা উত্তর দিচ্ছেন। তা হবে, কি বললে ভালো হয় তা বুঝতে পারছি না। তাই নেহার মৃত্যুতে আপনার কতখানি শখ হয়েছে? খুব। কিন্তু আপনি ভেঙে পড়েননি? না, লোকে বলে আমি শক্ত ধাতের মানুষ। আপনার বয়স কত? 29। লাস্ট ট্রিপে আপনি মুম্বাইতে কতদিন ছিলেন? 4 দিন না 5 দিন। 5 দিনই তাজে ছিলেন? হ্যাঁ। ব্যাঙ্গালোরে কতদিন? 2 দিন, তারপরে নেহার খবর পেয়ে চলে আসতে হয়। গত 25 দিনে আপনি কি কোনো ট্যুরে গেছেন? হ্যাঁ, লাস্ট উইকে দিল্লি যেতে হয়েছিল। তা দিল্লি গিয়ে সেখানে ছিলেন কোথায়? মেরিডিয়ানে। কতদিন? 7 দিন। আপনি কে বলছেন? আমি আমার নামটা বলতে চাইছি না। কেন বলুন তো? আপনি যদি কথা দেন আমাকে কোনো রকমের ঝামেলা জড়াবেন না, তাহলে বলতে পারি। সেরকম কথা কি দেয়া যায়? আমি যে ভয় পাচ্ছি। আপনাকে আমার ফোন নাম্বার কে দিয়েছে? আপনি নেহা মার্ডার কেস ইনভেস্টিগেট করছেন জেনে আমি লালবাজারে ফোন করে আপনার লাইন পেলাম। ঠিক আছে, এই মার্ডার কেসে আপনি কোনো সাহায্য করতে পারেন কি? তা জানি না, তবে আপনাকে দু একটা ইনফরমেশন দিতে পারি, সেগুলো আপনার কাজে লাগতেও পারে। আমি কামনা আহুজাকে চিনি। কীরকম চেনেন?
ভালোই চিনি। এবার বলুন, আমি আপনাকে যা বলবো তা থেকে আপনি আমার আইডেন্টিটি ধরে ফেলবেন। আমাকে আগে কথা দিন যে আপনি এই কেসে আমাকে ড্র্যাগ করবেন না। কিন্তু কথা না দিলে আমি লাইন কেটে দেব। কথা দিলে যে কথা রাখব তার কি নিশ্চয়তা আছে? আমি শুনেছি আপনি এক কথার মানুষ, আ ভেরি টাফ ম্যান, আ ভেরি স্টাবর্ন ম্যান। ঠিক আছে, কথা দিচ্ছি। আমি খুব কাছেই আছি, বিবাদী বাগে। 10 মিনিটের মধ্যে আমি আপনার দপ্তরে পৌঁছে যাব। আমার নাম জাহিরা, সিকিউরিটিকে বলে রাখবেন একটু। ওকে। ফোনটা রেখে শবরদাস গুপ্ত একটা কাগজে জাহিরা কথাটা লিখে রাখল। তারপর সিকিউরিটির লোককে ফোনের নামটা বলে দিল। জাহিরা এলো 7 মিনিটের মাথায়। একটু মোটাসোটা আহ্লাদি চেহারা, পরনে সবুজ রঙের সালোয়ার কামিজ, মাথার চুল বব করা, মুখে চোখে একটু উদ্বেগের ছাপ। প্লিজ, আমি কিন্তু এক্সপোজ হতে চাই না মিস্টার দাশগুপ্ত। ঠিক আছে, বলুন, আগে একটা কোল্ড ড্রিঙ্ক খাবেন কি? না, আমি ওসব খাই না। দেখছেন না ফ্যাট হয়ে যাচ্ছে? আমার কাছে জল আছে। কাঁধের চামড়ার ব্যাগ থেকে মিনারেল ওয়াটারের বোতল বের করে জল খেলো জাহিরা। বয়স 25 কি 26-এর বেশি নয়, খুব ফর্সা। শবরের দিকে চেয়ে একটু নার্ভাস হাসি হেসে বলল, পরশু কামনার সঙ্গে দেখা হতেই বলেছিল আপনি ওকে পুছতাছ করেছেন। হ্যাঁ। আপনি ওকে কেন জেরা করেছেন মিস্টার দাশগুপ্ত? উনি একজন নেবার বলে ভিকটিমের নেবারদের জেরা করতেই হয়। দেখুন, কামনা সম্পর্কে আমি দু একটা কথা বলতে চাই। বলুন না। আমি আর কামনা একই ব্যান্ডে আছি, আমি কম্পোজার। তাহলে তো কামনাকে ভালোই চেনেন। হ্যাঁ, কামনা সবই আমি জানি, ও বীরেন সানার সঙ্গে থাকে। হ্যাঁ, আপনি হয়তো জানেন না, শি ইজ মিল্কিং সানা। কামনা ওকে রেগুলার ব্ল্যাকমেল করে। সেটাই স্বাভাবিক। আমি অবশ্য এই কথাটাই বলবার জন্য আসিনি। গত মাসে 22 তারিখে আমরা মুম্বাই যাই। আমরা সাধারণত মুম্বাইতে সস্তা হোটেলে উঠি, কারণ আমাদের তেমন পয়সা নেই। আমাদের ব্যান্ড এখনও তেমন দাঁড়ায়নি, কিন্তু আমরা হোটেল ওঠার পরই কামনা এক আত্মীয়ের বাড়ি থাকবে বলে চলে যায়। কোথায় যায় তা আমরা জানি না, শুধু বলে গিয়েছিল মহালক্ষ্মীতে থাকবে। তারপর অবশ্য প্রোগ্রামে ঠিকঠাকই চলে আসতো, আমরা কিছু সন্দেহ করিনি। কিন্তু একদিন আমি ওকে হোটেল তাজ থেকে বেরোতে দেখি। তাজ? হ্যাঁ। সঙ্গে কেউ ছিল? না, ও বেরিয়ে এসে ট্যাক্সি ধরলো দেখলাম। আর কিছু? হ্যাঁ, সেটাই ইম্পর্টেন্ট। আমরা সাধারণত ট্রেনে ট্রাভেল করি, কারণ আমাদের পয়সা নেই, ট্রেনে এবং 3 টায়ারে। যেদিন আমাদের ফেয়ার ট্রেন ধরার কথা, তার আগের দিন সকালে কামনা আমাদের হোটেলে এসে পিউ নামে একটা মেয়েকে ডেকে নিয়ে গিয়ে একটা প্লেনের টিকিট দিয়ে বলল পরের দিন বিকেলের ফ্লাইটে তার কলকাতায় ফেরার কথা, কিন্তু সে কোনো বিশেষ কাজে সেদিনই চলে আসবে, তাই টিকিটটা নিয়ে পিউ যেন প্লেনে চলে যায়। ব্যাপারটা আমরা কেউ জানতাম না। তাহলে কামনা আগের দিনই চলে এসেছিল? তাই তো জানি, তবে আমি শিওর নই। এই ইনফরমেশনটা দিয়ে কি আমি কোনো অন্যায় করলাম? না। আপনাদের ব্যান্ডে অন্যরাও কি এটা জানে? না, পিউ ছাড়া আর কেউ জানার কথা নয়, কারণ পিউকে ব্যাপারটা গোপন রাখতে বলা হয়েছিল। পিউ আমাদের হঠাৎ বলল যে আমাদের সঙ্গে যেতে পারবে না, মহালক্ষ্মীতে কামনার আত্মীয়ের বাড়িতে 2 দিন গিয়ে থাকবে, ফলো টিকিট ক্যান্সেল হয়ে যায়। পরদিন পিউ মালপত্র নিয়েও চলে যায়, কিন্তু কলকাতায় ফিরে আসার পর আফটার দ্য মার্ডার পিউয়ের বোধহয় একটু অস্বস্তি হতে থাকে। ও আমাকে ফোন করে ব্যাপারটা জানায়। আপনাকে কেন? পিউ আমার খুব ভালো বন্ধু। পিউকে কোথায় পাওয়া যাবে? সে ভীষণ ভীতু মেয়ে, আমি ওকে বলেছিলাম পুলিশকে জানাতে, শুনে ওর মুখ শুকিয়ে গেল। আমি ওর সঙ্গে কথা বলতে চাই। নো প্রবলেম, ও বাইরেই দাঁড়িয়ে আছে। ওর মোবাইল ফোনের নম্বর দিচ্ছে, ডায়াল করলে চলে আসবে। শবর ডায়াল করে বলল, কোনো ভয় নেই, চলে আসুন। খুব শীর্ণ গলায় পিউ বলল, আসবো। হ্যাঁ। আপনার স্টেটমেন্ট আপনি নিজেই সংশোধন করবেন কি কামনা দেবী? তার মানে? মানে খুব সহজ ও সরল, আপনি আমার কাছে যা বলেছেন তার সব সত্যি নয়। আমি তো সত্যিই বলেছি। শুভ্র দাশগুপ্তের সঙ্গে আপনার কতকালের সম্পর্ক? আপনি না বললেও আমরা তো জানবই। খামোখা পুলিশের টর্চার সহ্য করবেন কেন? আমাদের মেয়ে পুলিশ যথেষ্ট ট্রেন্ড। বেশি দিনের নয়। কতদিনের?
6-7 মাস। আর ইউ ইন লাভ? হ্যাঁ, শুভ্রকে তো নেহা কিছুই দেয়নি। আপনি দিয়েছেন? শুভ্রকে আমি সব দিয়েছি। একটা মেয়ের পক্ষে একজন পুরুষকে যা যা দেয়া সম্ভব। শুভ্রবাবু আপনাকে কি দিয়েছেন? সব। নেহা বাধা দিয়েছিল? নেহা ওয়াজ আ বিচ। দোষটা কি? দোষ খোঁজ নিলেই জানতে পারবেন। আমি তো খারাপ, বড় লোকের কেপট হয়ে আছি, কিন্তু সেটা পেটের দায়, করিয়ারের দায়। আর নেহা যা করতো তার স্বেচ্ছাচার। শুভ্র বাইরে গেলে ওর ওই প্রফেসর নিরুপম লাহিড়ি থেকে শুরু করে এক একদিন এক একজনের সঙ্গে মেলামেশা করত। কিন্তু শুভ্রবাবু বললেন উনি নাকি তেমন একটা আকর্ষণীয় ছিলেন না। শুভ্র ঠিকই বলে, সে ডিসলাইক শুভ্র, তাই ফ্রিজিটেনেসের ভান করত। আপনি নেহাকে খুব সামান্যই চেনেন। আপনি মুম্বাইতে শুভ্রবাবুর সঙ্গে তাজে ছিলেন? ছিলাম। আর কোথাও? মোট 3 বার আমরা বাইরে থেকেছি, 3-4 দিন করে। এই ফ্ল্যাটে? কখনো। আই লাভ হিম। নেহাকে মারতে হলো কেন? নেহাকে আমি মেরেছি কে বলল? কোনো প্রমাণ আছে? না। তাহলে বলছেন কেন? প্রমাণ পাওয়া যাবে। আপনি স্বীকার না করলে আমার পরিশ্রম বাড়বে এই যা। পরিশ্রম করুন, বিনা পরিশ্রমে কেস সলভ হবে বলে ভাবছেন কেন? থ্যাংক ইউ ফর দ্য সাজেশন। পরিশ্রম আমি করবো সন্দেহ নেই, কিন্তু যতদিন সলভ না হচ্ছে ততদিন যে আপনাকে পুলিশ কাস্টাডিতে থাকতে হবে। আপনি আমাকে অ্যারেস্ট করবেন? অবশ্যই। শুনুন, নেহার মরা উচিত ছিল তাই মরেছে, ড্রপ দ্য কেস। আমি মনে করি না যে কারো মরা উচিত। আমি আপনার সঙ্গে একমত নই। আমি ওকে মারিনি। কে মেরেছে? আমি জানি না, জানার কথাও না। যদি না বলেন তাহলে পুলিশ আপনার বিরুদ্ধে চার্জ দেবে, শুভ্রবাবুও ফেঁসে যাবেন, দুজনকেই চালান দেওয়া হবে। বলুন এবার। কলকাতায় ভর দুপুরে কত ফ্ল্যাটেই তো ডাকাতি হয়, খুন হয় না? হ্যাঁ হয়। এটা তো সেরকম হতে পারে, আপনার এই অ্যাঙ্গেলটা ভেবেছেন? লোকাল পুলিশ ভেবেছে, আমাকেও কি তাই ভাবতে বলেন? হ্যাঁ, কলকাতার পুলিশ তো কত কেসই সলভ করতে পারে না, কত খুনি বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ ঠিক কথা। আমি জানতে চাই আপনিও কি বিশ্বাস করেন যে নেহাকে ডাকাতের হাতেই মরতে হয়েছে? করি। তাহলে আমার কিছু করার থাকবে না আপনাকে চালান দেওয়া ছাড়া। কেন, আমার বিরুদ্ধে প্রমাণ কোথায়? প্রমাণের জন্য ব্যস্ত হবেন না। নেহার বাবা আপনাকে অনেক টাকা দিয়েছে তাই না? নইলে পুলিশ এত অ্যাক্টিভ হয় না। আপনারা তো করাপ্টেড, সবাই জানে। খুব একটা মিথ্যা আপনি বলেননি, এই সমাজের সর্বস্তরেই করাপশন। কিন্তু সেটা ভেবে সান্ত্বনা পাবেন না, ব্যাপক করাপশনের মধ্যেও দু একজন থাকে যারা ইনকরাপ্টেবল। আপনি কি তাদের একজন? কি মনে হয়? আপনার মতো লোককে আমি ভালোই চিনি। নিজেকে আপনি যত খুশি ক্যারেক্টার সার্টিফিকেট দিন না কেন, আপনি যে নেহার খুনিকে ধরার জন্য জান লড়িয়ে দিচ্ছেন সেটা নিশ্চয়ই বিনা স্বার্থে না। শুধু মাইনের টাকা এত ডেডিকেশন আসে না। মিস্টার পুলিশ, আপনাদের চরিত্র আমার বেশ ভালো জানা আছে। জেনেই যখন গেছেন তখন আর কি করা যাবে। আর এক কথাও ঠিক যে নেহার খুনিকে ধরার জন্য আমি শেষ অবধি যাব। ঠিক আছে মিস্টার পুলিশ, নেহার খুনিকে কষ্ট করে তবেই আপনি ধরুন। আপনার পরিশ্রম বাঁচাতে তার নাম আমি আপনাকে বলতে যাব না, আর আমি জানিও না নেহাকে কে খুন করেছে। আমার পরিশ্রম বাঁচানোর জন্য নয়, আপনাদের হ্যারাসমেন্ট থেকে বাঁচানোর জন্যই নামটা বলে দেওয়া ভালো। আই এম সরি মিস্টার দাশগুপ্ত, আপনি আমাকে বারবার ভয় দেখিয়ে কোণঠাসা করার চেষ্টা করছেন, আর সেটাই প্রমাণ করে যে আপনি ডিটেকশন করতে জানেন না। গোয়েন্দা পুলিশের কি দুরবস্থা হয়েছে তো আপনাকে দেখলেই বোঝা যায়। যদি ক্ষমতা থাকে তাহলে নিজেই খুনিকে খুঁজে বের করুন, আমাকে ডিস্টার্ব করছেন কেন? এরকম কথার থাপ্পড় বহুকাল খায়নি সবরদাসগুপ্ত। সে মনোময়ে মেয়েটিকে বাহবা দিল, মুখে একটু গাম্ভীর্য বজায় রেখে বলল, ঠিক আছে ম্যাডাম, আমি আজ যাচ্ছি, পরে হয়তো আবার আসব। সেটা আপনার খুশি, মানুষকে অকারণ উৎপাত করার লাইসেন্স তো পুলিশের আছেই। সবর বেরিয়ে এলো, লিফট নিল না। সিঁড়ি বেয়ে একটা ফ্লোর নেমে এসে শুভদাসগুপ্তর দরজায় বেল টিপল। বেল অনেকক্ষণ বেজে গেল, কেউ দরজা খুলল না। ঘড়িটা দেখল সবর, রাত প্রায় 10টা বাজে। এই সময় শুভদাসগুপ্তের ফেরার সম্ভাবনা কম, হয়তো ডিনার আছে, হয়তো আর কিছু। ভাবতে ভাবতেই লিফটের সামনে এসে দাঁড়ালো সবর। নেহাকে মারা হয়েছিল গলায় ফাঁস দিয়ে, সিল্কের কর্ড। গলায় সিল্কের ফাঁসও পাওয়া গেছে,
ঘরে ধস্তাধস্তির চিহ্ন ছিল। অর্থাৎ নেহা সহজে মরতে চায়নি, কাজটা মেয়ে বা পুরুষ যে কেউ করে থাকতে পারে। নেহার পিঠে একটা চটি জুতোর ছাপ পাওয়া গেছে। খুনি ফাঁসটা ভালো করে টানার জন্যে ওকে উপুর করে ফেলে পিঠে পা দিয়ে চেপে ধরেছিল। চটির ছাপে কোনো বৈশিষ্ট্য ছিল না, খাজহীন ছাপ, কোলাপুরি বা চামড়ার সোলের চটি। পুলিশ কুকুর ঘরের মধ্যে ঘুরে লিফট অবধি যায়, নিচে নেমে ফটক অবধি গিয়ে বিভ্রান্ত হয়ে পড়ে। দারোয়ানরা কোনো হদিশ দিতে পারেনি, কারণ দশতলায় বাড়ির প্রথম চারটে তলায় বেশ কয়েকটা অফিস আছে, প্রচুর লোকের যাতায়াত, দারোয়ানরা কার্যত নিষ্কর্মা বসে থাকে। পুলিশ কুকুর একবার ওপরের তলায় কামন আহুজার ফ্ল্যাটে যায়নি। মোটিভ নিয়ে ভেবেছে সবর, নেহাকে খুন করার জোরালো মোটিভ ভেবে পায়নি। তবে হ্যাঁ, নেহা যে জীবনযাপন করত তাতে হিংসা, ব্যর্থ প্রেম, প্রতিহিংসা, বিদ্বেষ, অনেকের অনেক রকম মোটিভ থাকতে পারে। পুলিশের একটা থিওরি আছে, কোনো গৃহবধূ খুন হলে শতকরা 95% ক্ষেত্রে তার স্বামী অপরাধী হয়। শুভ্রর মোটিভও আছে, কিন্তু ঘটনার সময়ে সে ছিল ব্যাঙ্গালোরে। ভাড়াটে খুনিকে লাগালেও এতদিনে একটা গন্ধ অন্তত পাওয়া যেত না। সুতরাং নেহা হত্যার ধাঁধাটা কাটছে না। সেই সব অবধি ব্যর্থ হলে ফের খবরের কাগজে লেখালেখি হবে, যেমনটা রোজই হচ্ছে। আরও লজ্জায় পড়তে হবে যদি প্রাইভেট গোয়েন্দাদের কেউ রহস্যের সমাধান করে ফেলে, কিংবা সত্যি যদি সিবিআই নামে, যদিও সেই সম্ভাবনা খুবই কম। লিফট নামছিল, দরজা খুলে যেতেই ভেতরে ঢুকে অবাক হয়ে শবর দেখল কামনা দাঁড়িয়ে। এই যে ম্যাডাম, এত রাতে কোথায় চললেন? যেখানে আমার খুশি। সে তো বটেই, তা খুশির জায়গা কোথায়? এটাও কি তদন্তের মধ্যে পড়ে? অবশ্যই। তাহলে আমাকে ফলো করতে হয় আপনার? আপনাকে ফলো করা হয় না বলে মনে করেন নাকি? ফলো করা হয়। নিশ্চয়ই, আপনি যেখানেই যাবেন আপনার পেছনে আমাদের লোক সবসময় ফলো করবে। সত্যি বলছেন? আপনারা তো ক্রিমিনাল। যা বলেন। আমি বিশ্বাস করি না। না করলে করবেন না? বলুন, কাল রাতে আমি কোথায় গিয়েছিলাম? ইজি, কাল এবং পরশু দুদিনই আপনি পার্ক স্ট্রিটের বারে গিয়েছিলেন। পরশু রাত 8টা থেকে 12টা, কাল রাত 9টা থেকে 10:30। পরশু আপনি শ্যাম্পেন খেয়েছিলেন কুনাল সরকার আর শ্যামলী বরাটের সঙ্গে। কাল, মাই গড, অবাক হওয়ার কিছু নেই, আজও আপনাকে ফলো করা হবে। ইউ আর এ বাস্টার্ড। বটেই তো, পুলিশ খুবই খারাপ প্রজাতি, তবে মানুষের তাকে খুব প্রয়োজনও হয় কখনো সখনো। ল্যান্ডিংয়ে লিফট থামতেই নেমে পড়ল শবর। কামনা নামল না। কি, নামবেন না? না, আমি অ্যাপার্টমেন্টে ফিরে যাচ্ছি। সেই ভালো। থ্যাংক ইউ ফর দ্য সাজেশন, গুড নাইট। রাত 12টা নাগাদ শবরের টেলিফোন বাজল। হ্যালো, বলুন। আমি কামনা আহুজা বলছি। ও জি ম্যাডাম, বলুন। আপনি কি ঘুমিয়ে পড়েছিলেন? না। অ্যাম আই ডিস্টার্বিং ইউ? আরে না, বলুন না। আপনি একবার আমার অ্যাপার্টমেন্টে আসতে পারবেন? এখন? হ্যাঁ, ঠিক আছে। আধ ঘন্টা বাদে ফের মুখোমুখি কামনা আহুজা আর শবর দাশগুপ্ত। মনে হচ্ছে আমি অকারণে বড্ড বেশি দায়িত্ব আর ঝুঁকি নিয়ে ফেলেছি। আমি খেটে খাওয়া মানুষ, অকারণে কিছু কমপ্লিকেশনে জড়িয়ে পড়ার মানে হয় না। আরও একটা সন্দেহ হচ্ছে, একজন আমাকে ফাঁসাতে চাইছে। মুম্বাই থেকে কলকাতায় আসার প্ল্যান চেঞ্জ করা এবং ঠিক তারিখে কলকাতায় পৌঁছানো এবং নিজের ফ্ল্যাটে ওই দিন দুপুরে অপেক্ষা করে থাকা, সবই আমি একজনের নির্দেশেই করেছিলাম। কয়েক ঘন্টা আগেও তাকে আমি গম্ভীরভাবে বিশ্বাস করতাম, কিন্তু এখন আর করছি না। তার নাম কি আপনি বলতে পারি, মিস্টার দাশগুপ্ত? আপনি বলতে চাইলে বলবেন, বলেছি তো, আপনি স্বীকারোক্তি করলে আমার পরিশ্রম বাঁচবে। আপনি না একজন অদ্ভুত মানুষ, এতদিন এত প্রশ্ন করলেন, অথচ যখন আমি কনফেস করতে চেয়েছি তখন আপনি নির্বিকার। তার কারণ নামটা আমি জানি, আপনাকে এই ঘটনার জন্যই প্ল্যান্ট করা হয়েছিল। সেটা আমি আগে বুঝিনি। শুভ্র মুম্বাইতে তাজ হোটেলে আমাকে আমার মুভমেন্টের প্ল্যানটা বলে। কথা ছিল ওই দিন, অর্থাৎ যেদিন মার্ডার হয় সেদিন দুপুরের আগেই সে ব্যাঙ্গালোর থেকে ফিরে আসবে এবং বিকেলের ফ্লাইটে আমরা দুজনে সিঙ্গাপুর যাব।
শুভ্র আসেনি। দুপুরে সে আমাকে ফোন করে জানায় কাজে আটকা পড়েছে, রাতে ফিরবে, সিঙ্গাপুর যাওয়া একদিন পিছিয়ে যাবে। এসব যখনও বলেছে ঠিক সেই সময় বা হয়তো একটু আগে বা পরে নিচের তলায় খুন হয় নেহা। ছকটা মিলে যাচ্ছে। আপনার কাছে বলতে বাধা নেই, আমার শুভ্র কিনে এখন অস্বস্তি হচ্ছে, খুবই অস্বস্তি হচ্ছে। অ্যাম আই ইন ডেঞ্জার? শুভ্র কি ফ্ল্যাটে আছে? না, এখনও ফেরেনি। খুনটার জন্য আমি কি কোনোভাবে দায়ী? না, খুন করেছে ভাড়াটে খুনি, টাকা খেয়ে। আপনি দায়ী হবেন কেন? শুভ্রকে কি আপনারা অ্যারেস্ট করবেন? ও কেন আমাকে ফ্রেম করতে চেয়েছিল বলুন তো? আমাকে মার্ডার স্পটে অপেক্ষা করতে বলা এবং সিঙ্গাপুর নিয়ে যাওয়ার লোভ দেখানো, এসব কি বলুন তো? আপনি অ্যারেস্টেড হয়ে গেলে শুভ্রবাবুকে নিয়ে পুলিশ আর মাথা ঘামাবে না। তাহলে এখন আমি কি করব? কাল সকালে এই বীরেন সান্নার ফ্ল্যাট ছেড়ে কোনো বান্ধবীর বাড়িতে চলে যান। এই জায়গাটা আপনাদের পক্ষে নিরাপদ নয়। আমার এখন শুভ্রকে বড্ড ভয় করছে। লিভ আ ক্লিন লাইফ ম্যাডাম, ভয় কিসের? ভরসা দিচ্ছেন? দিচ্ছি। আপনার প্রোটেকশনের ব্যবস্থা আগে থেকেই করা আছে। গুড নাইট। গুড নাইট। শবর দাশগুপ্ত নিচের তলায় নেমে এসে শুভ্র দাশগুপ্তের দরজায় বেল টিপল। কেউ দরজা খুলল না। শবর পকেট থেকে একটা স্কেলিটন চাবি বের করে নিঃশব্দে দরজা খুলে ভেতরে ঢুকল। দরজা বন্ধ করে দিয়ে অন্ধকার ঘর একটা সোফায় বসলো চুপ করে, অপেক্ষা করতে লাগলো।